দীর্ঘ ২৪ ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। আগুনের তাপ উপরে যাওয়া চিনির গলিত লাভার চাপে হেলে পড়েছে দুর্ঘটনা কবলিত গোডাউনের এক পাশের দেয়াল। এতে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। আমরা সরাসরি পানি অথবা পাম্প ব্যবহার করতে পারছি না, যার কারণে কর্তৃপক্ষ বলেছি তাদের ক্র্যাং দিয়ে ট্রেনগুলো সরাই ফেলবে এবং র মেটেরিয়ালসগুলো যাতে আমরা ডাউন করতে পারি সেক্ষেত্রে আমরা পাম্প এবং পানি দুইটা একসাথে ব্যবহার করছি। এখানে অক্সিজেন এবং কার্বন সৃষ্টি হওয়ার কারণে এখানে একটা র মেটেরিয়ালস তৈরি হয়ে যায়, যেমন আমরা সিটে গুঁড়ো উঠে তৈরি হওয়ার কারণে আগুনটা কিন্তু এক জায়গায় জ্বলল, কিন্তু এটা আস্তে আস্তে ধীরে ধীরে অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কিন্তু র মেটেরিয়ালস কারণে আগুনটা, যেহেতু কার্বনটা একটা সাইড যদি ডাউন করে কিন্তু অক্সিজেনটা আবার বাড়িয়ে দেয়। মঙ্গলবার দুইটার দিকে সরেজমিনে দেখা যায় সুগার মিলের গোডাউনের পশ্চিম পাশে আগুন নির্বাপনে কাজ করছিল ফায়ার ফাইটারদের একটি দল। কিছুক্ষণ পর গোডাউনের ছাদ দিয়ে পড়ে যাওয়া চিনির গলিত লাভা বেরিয়ে আসতে থাকে। পরে ফায়ার ফাইটাররা সেখান থেকে সরে যান। কিছুক্ষণ পর দায়িত্বরত ফায়ার ফাইটার ও সংবাদকর্মীরা লক্ষ্য করেন জ্বলতে থাকা গোডাউনের পশ্চিম পাশের দেয়ালটি কিছুটা হেলে পড়েছে। নৌবাহিনীর ফায়ার ফাইটার নাজমুল আলম বলেন, পুরো এলাকা জুড়ে লাভা ছড়িয়ে যাওয়ায় এমনিতেই আগুনের কাছাকাছি যাওয়া যাচ্ছে না। এখন যেভাবে ছাদ পড়ে যাচ্ছে তাতে যে কোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। আমরা তদন্ত করে দেখছি আপনি কি কারণে ঘটছে, যেমন কয়েকদিন আগেই বাতুলিয়াতে একটা কোল্ড স্টোরেজ আগুন লাগলো, আবার আজকে এখানে লাগলো, এই বিষয়ে আমরা তদন্ত করছি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালিক বলেন, আগুন লাগা গুদামটিতে পর্যাপ্ত আগুন নির্বাপক ব্যবস্থা ছিল না, যে কারণে আগুন লাগার পর তা নিভানো সম্ভব হয়নি। বর্তমানে পুরো গুদামটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগুন থেকে মূল কারখানার রক্ষা করা গেছে, তবে একটি গুদামে থাকা অপরিশোধিত চিনি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ২৪ ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসবে কিনা জানি না। Someone new.